বান্দরবন পার্বত্য জেলার লামা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বান্দরবন জেলা প্রশাসক মোহাম্মদ দায়দুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বাবু বীর বাহাদুর ঐশ্বর সিং এমপি। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, মোহাম্মদ মুস্তফা জামাল চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদের বাথুয়াই চিং মারমা সভাপতি, লামা উপজেলা আওয়ামী লীগ মোহাম্মদ জহিরুল ইসলাম মেয়র, লামা পৌরসভা আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগ এবং সরকারি বেসরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক লামা উপজেলা আওয়ামী লীগ।